আমরা বাজার থেকে যে মুরগি কিনে ড্রেসিং করি এটা কি ইসলামের শরীয়ত মত ঠিক নাকি বেঠিক একটু দয়া করে বলবেন দেখুন আমরা বাজার থেকে যে মুরগি কিনি এই মুরগিগুলো জবাই করার পর অনেক সময় দোকানদাররা ড্রেসিং করে দেয় এই ড্রেসিং করে দিলে সেই মুরগি আমরা খেতে পারবো কিনা কোন কোন আলেমরা সেই মুরগি খাওয়াটাকে মাকরুহ বলেন কারণ ওই যে গরম পানির মধ্যে চুবানো হয় মুরগির পেটে ময়লা টয়লা সব রাখে ওই অবস্থা যখন চুবানো হয় তখন অতিরিক্ত গরম পানিতে চুবানোর কারণে সিদ্ধ হয়ে গোশতের সাথে মিশে গেল নাপাক জিনিস সেজন্য অনেকে খেতে নিষেধ করেন কিন্তু এই সম্পর্কে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ তিনি তার অভিমত তার গবেষণা এবং তার ইস্তিহাদ তিনি পেশ করেছেন এবং সেটা আমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয় যে এটা নাজায়েজ হবে না কারণ সামান্য একটু চুবানো হয় সাথে সাথে উঠানো হয় এর কারণে একেবারে গোশত যে আপনার সব সিদ্ধ হয়ে যায় ব্যাপারটা এরকম না এমনকি নাপাক যদি থাকেও ওই নাপাকটা গোশতের সাথে মিশে যায় না যদি যাইতো তাহলে গন্ধ লাগতো গন্ধ তো লাগে না বিধায় এরকম ড্রেসিং করাটা নাজায়েজ না তারপরেও একই পানিতে বারবার বিভিন্ন মুরগি ডুবানো হচ্ছে মুরগির মলমূত্র পেটে ময়লা আছে ওই অবস্থায় ডাইরেক্ট চুবানো হচ্ছে এটা অ্যাভয়েড করতে পারলে ভালো আমরা এটা বলবো এটা মানে ভালো রুচির সাথে অনেক সময় যায় না বিশেষ করে পানিগুলো অনেক সময় অনেক ময়লা হয়ে যায় এর ভিতরে আবার চুবানো হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটা খাওয়া হারাম হবে ব্যাপারটা সেরকম না